কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের কারণে ঠাকুরগাঁয়ের শিশু ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় 77 জন শিশু রোগী নিউমোনিয়া, ডায়রিয়া, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। চিকিৎসক ও সেবিকারা চিকিৎসা দিচ্ছেন, অনেকে আবার চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। পূজা হোর বর্ষা, হ্যালো ডট বিডি নিউজ, 24.com, ঠাকুরগাঁও।